সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। এই জন্য আমাদের আজকে রান্না হচ্ছে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা আর ডিমের অমলেট। এখনো চুলটা আমি বাঁধিনি, কারণ আমি সকালবেলাতে আজকে হেনা করবো। গতকালে হেনা ভিজেছিলাম, কিন্তু হেনাটা আমার করা হয়নি, তো আজকে সকালবেলাতে করবো, নয়তো বেলার অপেক্ষায় থাকলে আর আমার হেনা করা হবে না। তো চলো সঙ্গে থাকো। বেগুন ভাজা করবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ চিনি সবই বেগুনের মধ্যে মাখিয়ে রেখেছি। এখানে আলুর দমের আলুটাকে সিদ্ধ করে রেখেছি, আর এখানে আলুর দমের সমস্ত মশলার সব কিছু রেডি করে রেখেছি। শুকনো লঙ্কা বাটতে হবে, আর এখন বেগুনটাকে ভাজা করে ফেলছি। আর বেগুন ভাজা রুটি দিয়েও খুব ভালো লাগে, যে কোনো কিছু দিয়ে বেগুন ভাজা খুবই ভালো লাগে। আর চালার ডালটা রেডি করে ফেললাম, এবারে আলুর দমটা বসাবো। আলুর দমটা করে সকাল সকাল বসিয়ে দিচ্ছি, তাহলে ছেলেও একটু খেতে পারবে। তো তেলটাকে তুলে রেখেছি বেগুন ভাজা করার পর এক্সট্রা তেলটা, আর এখন তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর যে মশলাটা বেটে রেখেছিলাম। আর আজকে পেঁয়াজ দিয়ে করছি আলুর দমটা, যেহেতু আজকে আমাদের নিরামিষ নয়, তো পেঁয়াজ আর সমস্ত যা যা মশলা সব কিছু দিয়ে, একটা টমেটো দিয়ে এখন আলুর দমটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ভাজা আলুগুলোকে ছেড়ে তারপরে আবার ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়, সমস্ত মশলাগুলো আলুর দমের মধ্যে ঢুকে যায়। তো আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম আমি। আর হেনাটাকে তো গতকালই ভিজিয়েছিলাম, মাখা হয়নি, তো এখন হেনার বাড়িটাকে নিয়ে আমি ড্রেসিং টেবিলের উপর রাখলাম, এবারে হেনাটাকে মাখবো। তার আগে জামা কাপড়গুলো মেলে ফেলেছি, সমস্ত ছাদে তো মেলা যাচ্ছে না কিছু, আর এখন আমি হেনাটাকে মেখে ফেলছি মাথার মধ্যে। আর আমি হাত দিয়ে খোলা হাতেই মাখি, মানে কোনো কিছু জড়িয়ে কিছু করি না, আর কেউ তো মাখিয়ে দেওয়ার নেই, এই জন্য একা একা যেরকমভাবেই হয় সেরকমভাবেই মাখার আমি চেষ্টা করি। তো এদিক ওদিক করে সব দিকে ভালো করে হেনাটাকে মেখে ফেলছি। আর হেনা মেখে আমার সমস্ত কাজ এখন করতে হবে। মাথার হেনা করা হয়ে গেছে এবং তার আগে আমার খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি ভাত, তো ছেলের জন্য এখন রুটি বানাবো। আলুর দম হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, শুধু খিচুড়ি আর ডিমের অমলেটটা করা বাকি আছে। তো এখন রুটিটা বানাবো। আগের দিনেরই আটা মাখা ছিল, সেই আটাটা দিয়েই আমি রুটি বানাচ্ছি। তো চারটে রুটি হচ্ছে ছেলের হয়ে যাবে, তো সকালবেলা হয়ে গেলেই যথেষ্ট। তো রুটিটা হয়ে গেলে পরে আমি খিচুড়িটা বসিয়ে দেবো, সময় নষ্ট করবো না। তো এখন আমাকে ডালটা প্রথমে ভাজতে হবে, তো ডালটাকে একটু বেশি করেই নিয়ে নিলাম। আর যেরকম করে আমি ডাল ভাজি সেরকম করে ডালটাকে ভেজে নিচ্ছি। এক কৌটো ডাল আর এক কৌটো চালের আমি খিচুড়ি বসাবো, তো ডালটাকে ধুয়ে বসিয়ে দিলাম। তো এখন চালটাকে নিয়ে নিচ্ছি, তারপরে খিচুড়ির সমস্ত মশলাগুলোকে আমাকে রেডি করতে হবে। একটা টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখন আদাটা ঘষে নিলাম, তো এটা ফোড়নের জন্য লাগবে। আর ডালটা কীরকম উতলে জল পড়েছে, মানে মিমিদের জন্য আলু কাটছিলাম, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ব্যাস উতলে পড়ে গেছে। ভেবেছিলাম গ্যাস এসেছে, গ্যাসটা যদিও আজকে সকালে বুক করা হয়েছে, তবে গ্যাস আসেনি, ডেঙ্গু সার্ভে করার জন্য এসেছে। খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, এখন ঘি দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিইনি। তো একটা বাটির মধ্যে ঢেলে তারপরে টেবিলের উপর রেখে দিলাম একটু ফাঁকা করে। আর এখন ডিমের অমলেট করব, তার আগে মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে মাখিয়ে ভালো করে চটকে রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখন পাঁচটা ডিম আমি ভেঙে নিচ্ছি ওই পেঁয়াজের মধ্যেই, আর পাঁচটা ডিমের অমলেটই আজকে একসাথে করা হবে, তো ভালো করে এখন মিশিয়ে রেখে দিচ্ছি। আর এটা স্নান করে এসে করা হবে। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটুখানি লেবু চা করলাম, শাশুড়িমাকে দিলাম আর আমিও খাচ্ছি, আর বিস্কুট দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি, শাশুড়িমাকেও ওভাবেই দিয়ে এসেছি। আজকে রান্নার জায়গা পরিষ্কার করার আগে স্নান করে নিয়েছি, কারণ দু ঘন্টা হয়ে গেছে মাথায় হেনা করেছি, বেশিক্ষণ রাখতে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো আগে পুজোটা করে আসি, চার পাঁচটা নাইটি পুরো জ্যাপজ্যাপে ভিজা, তো কি পরবো কি জানি। তো যাই আগে পুজো করে আসি, তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করবো। এসে গেছি পুজোর ঘরে, সকালবেলাতেই ঠাকুরের বাসনগুলো মেজে গেছিলাম, আর ফুল তুলসী পাতা সব রেডি করে রেখেছি, আর ফুল সবাইকে নিবেদন করেছি। এখন আমি ভোগটাকে রেডি করে সবাইকে নিবেদন করে সবাইকে আমি প্রার্থনা করে নিলাম, তারপরে এখন কর্পূরের আরতি করে নিচ্ছি, এরপরে শঙ্খধ্বনি দিয়ে আমার পুজো শেষ হবে। পুজোর ঘর থেকে সোজা এসে গেছি রান্নাঘরে, যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, সমস্ত শিশির বোতলগুলো বাইরেই রয়েছে, সেগুলোকে একটুখানি মুছে তারপরে জায়গা মতো আবার রেখে দিলাম। এবারে গ্যাসের আশপাশটা মুছে ফেলতে হবে, যেরকম করে প্রতিদিন করি, যেটা স্নানের আগে করি সেটা স্নানের পরে করছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডিমের অমলেটটা রেডি করব। হাজব্যান্ডও এসে গেছে, হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, তো ডিমের অমলেটের সমস্ত ওগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর হাজব্যান্ড বলছে আমি এসে ভাজছি, তুমি খাওয়াটা রেডি করে ফেলো, তো ভালোই হলো, আমার আর ওদিকে সময় নষ্ট করতে হলো না। তো আমি এখন সবার জন্য খাওয়াটা রেডি করছি, আর একসাথে সবাই খেতে বসলে সুবিধা হয়, অনেকটা সময়ও বেঁচে যায়। তো শাশুড়ি মা এসে বসে গেছে, এখন আমি খিচুড়িটা বেড়ে ফেলছি চারটে থালায়। আর আজকে আমাদের যা যা রান্না হয়েছে তোমাদেরকে তো বলেছিলামই, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, ডিমের অমলেট। তো হাজব্যান্ড ওদিকে করছে, পাঁপড় ভাজা হলে একটু ভালো হতো, তো অত আর সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেও এখন এসে গেছে, আর বাচ্চাগুলোকেও খেতে দেওয়া হয়নি, বাচ্চাগুলোকেও খেতে দিতে হবে, তো হাজব্যান্ডই দিয়ে দেবে। তো খাওয়াটাকে রেডি করে ফেলেছি, এই দেখো।
আমারটা, ছেলেরটা, শাশুড়িমার, হাজব্যান্ডের সবারটাই এখন ডিমের অমলেটটা হচ্ছে, এখনও হয়নি। তো এদিকে দেখো মিমিও এসে চেয়ারের উপর বসে আছে, ওরও খিদে লেগেছে। আজকে যেন মিমির একটু ঠান্ডা লেগে ওর একটু বেশি খিদে পেয়ে গেছে, তো ডিমের অমলেটটা হচ্ছে। ডিমের অমলেট হয়ে গেছে, এখন ডিমের অমলেটটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি, চারটে ভাগে ভাগ করছি। তো এভাবে করলে পরে কোনোটা একটু ছোটো হয়, কোনোটা একটু বড় হয়, তবুও এক ফ্যামিলির মধ্যে কোনো অসুবিধা নেই, যে এখানে তো কেউ ঝগড়া করবে না যে তুই একটু বেশি খেলি কেন, আমি কেন কম পেলাম। এখন বাজে 7:10, তো একটু রেডি হয়েছি, যাচ্ছি মাসির বাড়িতে, তো হাজবেন্ডের সাথে যাচ্ছি, তারপরে ওখান থেকে যাবো বাপের বাড়িতে, তো তোমরা সঙ্গে থাকো। মাসির বাড়িতে ঢোকার মুখেই দেখলাম কতগুলো কুকুরের বাচ্চা, প্রায় 5-6টা বাচ্চা আছে, আর আমি এদের সাথে কথা বলছি আর এরা লেজ নাড়াচ্ছে, আমাদেরকে এগিয়ে আসছে। তো এরপরেই মাসির বাড়িতে যাব। তো ব্লগটা আমি আবার পরের দিন সকালবেলা কন্টিনিউ করলাম। তো সকালবেলাতে আমি আবার কাজকর্ম শুরু করেছি বাড়িতে এসে, তো ঘর মোছামুছির পার্টটা শুরু করেছি, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, পুরো বারান্দাটা জলে একবার ভেসে গেছে, ভালো করে ধুয়ে তারপরে বারান্দাটা এখন ভালো করে মুছে নিই। বারান্দার মেঝেটা খুব ভালো করে মুছে নিয়েছি, এখন যে বসার জায়গাটা সেই জায়গাটাকেও মুছে নিচ্ছি। এরপরে জামাকাপড়গুলো মেলতে হবে, ওয়েদার প্রচণ্ডভাবে খারাপ, কোনো জামাকাপড় ছাদে মেলা যাবে না, তো বৃষ্টি ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে। তো এখন সমস্ত জামাকাপড়গুলো আমি মেলে ফেলছি, আমি এখনও পর্যন্ত চুলটাকেও বাঁধিনি, আসলে এতগুলো জমে রয়েছে জামাকাপড় গতকালের আজকে, তো ভাবলাম আগে এগুলো মেলে ফেলি, জানি এগুলো কামে না, তবুও মনের সান্ত্বনা যে মেললাম, তো এই আর কি। বেলা 1:30 বাজে, তো নিচের ঘরে এখন এলাম কাজ করতে। আসলে এই যে উপরের সমস্ত ইলেকট্রিকের কাজ হওয়ার পর এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, এই জায়গাটাকে এখন মানে যেসব জিনিসগুলো ছিল সেগুলো আমরা এখানে রেখে দেবো, আর একটুখানি ঘরটাকে পরিষ্কার করবো, দেখি কতটা কি পারি। প্রথমেই বারান্দা থেকে শুরু করলাম, বারান্দার মধ্যে প্রচুর ওই তার, তারপরে কিছু কাঠ, সমস্ত কিছু জমে রয়েছে, ইলেকট্রিকের সব কিছু, তারপরে লাইট, লাইটের যে সেটটা পুরোটা রয়েছে, এগুলো সব একটা একটা করে বের করে নিচ্ছি, কিছুটা কিছুটা করে মানে তারগুলো একসাথে দলা করে সব বের করে দিচ্ছি, আর এগুলো কিছুটা বাইরে ফেলে দেবো, আর যেগুলো যেগুলো দেখবো একটুখানি ভালো সেগুলো রেখে দিচ্ছি। আর এই লাইটটাকে, লাইটটা খারাপ লাইট, এটাকে রাস্তার সাইডে রেখে দিলাম, যারা নোংরা নিতে আসে তারা নিয়ে চলে যাবে। তো তোমাদের এক্ষুনি বললাম যে যেটুকু রাখা সেটুকু রাখবো, আর বাকিগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি। আমি প্রতিদিনই নিচে আসি আর এই জায়গাটাকে দেখি আর ভাবি যে কবে করব কবে করব, কিন্তু ওই যে একা মানুষ হলে যা হয় আর কি, তুমি সব দেখবে কিন্তু তুমি কিছু করতে পারবে না, মানে তোমার সময় তোমার সঙ্গ দেবে না, তো সেরকমই হয়েছে আমার অবস্থা। তো আজকে রান্নার ঝামেলাটা একটুখানি কম করেছি, আর এই কম করে আমি এসব কাজ করতে এসেছি, কারণ একসাথে দুটো যে কাজ হয় না, কখনোই হয়তো সম্ভব নয়। তো এখন আমি ঘরের দিকে চলে এসেছি, মানে বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরে এসে এই বাংটাকে প্রথমে ঝাঁট দিচ্ছি, আর চেয়ারে উঠে করছিলাম, তারপরে চেয়ারে উঠে দেখছি ভালো করে হাত পাচ্ছি না, এই জন্য মইটাকে নিয়ে এলাম, আর ছেলেকেও ডাকলাম যে জিনিসপত্রগুলো এনে দিবি, তাহলে আমি একটা একটা করে তুলে রাখবো, যেহেতু কাজের সময় সমস্ত জিনিসপত্রগুলো বাং থেকে নামিয়ে রাখা হয়েছিল। আর রান্নাঘরটা একদম মানে নিচের রান্নাঘরটা একদম জাম হয়ে গেছে, এত ধুলো উঠছে, তো ছেলেকেও যেন বললাম যে মাস্কটা নিয়ে আয়, উপরটায় যে এতটা ধুলো আছে বুঝতে পারিনি, মাস্ক না পরে এই কাজটা করা যাবে না, প্রচণ্ড প্রচণ্ড ধুলো, তো সেগুলো এখন ঝাড়া হচ্ছে। তারপরে বাংকের থেকে যে জিনিসগুলো নামানো হয়েছিল সেগুলোকে একে একে এখন তুলে রাখা হচ্ছে, আর আমার একসাথে দুটো কাজ হচ্ছে, মানে এই জায়গাটাকেও পরিষ্কার করা হচ্ছে, তারপরে পুজোর আগে আমরা তো আমাদের ঘরবাড়ি পরিষ্কার করি, তো ঘরবাড়িটাও পরিষ্কার করা হয়ে যাচ্ছে, মানে শলা ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে দেখবে সমস্ত নোংরা একবারে পরিষ্কার হয়ে যায়, তো ভালো করে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। ধুলো ময়লা প্রচুর বেরিয়েছে, সে যেহেতু দেওয়াল সমস্ত ফুটো করা হয়েছিল, সমস্ত ইটের টুকরো ডাস্ট প্রচুর আছে, আর আমার খুব নিঃশ্বাসের কষ্ট হচ্ছিলো, এই জন্য ছেলেকে বলেছিলাম মাস্ক নিতে, মাস্ক এনে দিচ্ছে, মাস্কটা পরে এখন কাজটা করছি, আর এখন আমার সমস্ত কিছু হয়ে গেছে ঝাড় দেওয়ার কাজটা, এখন ভালো করে ঘরটা মুছে ফেলছি, আমাকে দুবার করে মুছতে হবে, তো একবার এখন মুছে নিচ্ছি, পরে আর একবার মুছবো, নয়তো এই যে সাদা সাদা একটা ব্যাপার হয়ে থাকবে, যেরকম হয় আর কি। তারপরে ওইদিকটা একবার দুবার মুছে আমি তারপরে চলে এসেছি রান্নাঘরের দিকে, এবারে রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর আজকে আমি ভেবেই এসেছি, আমি নিচে নামছি যখন আমি দুটো ঘর আমি পরিষ্কার করবই, তো একটা ঘর তো আর বারান্দা তো হয়ে গেছে, এবারে রান্নাঘরটা প্রচুর অগোছালো হয়ে রয়েছে গো, তোমাদেরকে মানে দেখাতেও আমার লজ্জা করে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ডেইলি লাইফ আমি শেয়ার করি, আমাকে ডেইলি লাইফে আমি যা যা করছি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটাকেও আমি ভালো করে গুছিয়ে ফেলছি, সমস্ত জুতোগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, মানে যেগুলো পরা হয় সেগুলোও রয়েছে, যেগুলো না পরা হয় সেগুলো, আর সিলিন্ডারগুলো সব ঘেটেছিলো সব এক জায়গায় করে ফেললাম, সমস্ত শাড়ি, তারপরে আমার একটা ওড়না, ব্যাগ, মানে একেবারে বিদিকিচ্ছির অবস্থা হয়ে রয়েছে। ওদিকে টেবিলটাও পরিষ্কার করে ফেলেছি, তারপরে রান্নার যে তাকটা সেই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে, তো জুতোগুলোকে মোটামুটি সাজিয়ে ফেললাম, আর এই রান্নার জায়গাটাকেও একটুখানি
একটুখানি ঝেড়ে এখন ঘরটা ঝাড় দিয়ে ফেলছি। তো এখানে তো প্রচুর নোংরা, প্রচুর আবর্জনা পড়ে রয়েছে, আর এখানকার কলটাও খারাপ হয়ে রয়েছে। তো এখন তোমাদের বাইরে থেকে সমস্ত জল ভরার কাজগুলো হচ্ছে। তো যাই হোক, এখন এই গ্যাস উনুনটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি, আর একটা টুলও রাখা ছিল সেই টুলটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে ভালো করে ঘরটাকে মুছে ফেলছি, মানে সমস্ত নোংরাগুলোকে বের করে দিয়েছি। এখন এই টুলটার মধ্যে প্রচণ্ড ধুলোময়লা পড়েছে, তো টুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলছি। তো ধুয়ে ওটাকে রেখে দিলাম, আর এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাকে এবারে মুছতে হবে। প্রচুর জল থাকলে আর মোছা যাবে না। এখন আমি মোছার কাজটা শুরু করেছি, মানে ঘরের কাজ হয়ে গেছে। আমার যে কতটা হালকা লাগছে তোমাদেরকে কি বলবো। আমি দেখতাম আর ভাবতাম কবে করব, তো আজকে শেষমেশ আমি করেই ফেললাম। তো এই ঘরটা অনেকটাই বড়, আর অনেকটা বড় ঘর যদি অনেকটা নোংরা হয় তাহলে কতটা সময় লাগে বলতে পারো? রান্নাঘর পরিষ্কার করে আমি এখন সিঁড়ির নিচটা মুছে ফেলছি, সিঁড়ির নিচটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো ভালো করে এখন মুছে নিচ্ছি, এই জায়গাটাও সবসময় মোছা হয় না, নোংরা পড়ে যায়। তো ভালো করে মুছি, আমি এখন বেরিয়ে গেলাম। তো নিচের মোটামুটি সব ঘরের কাজ, বারান্দা, এই ঘরটা, যে ঘরটা আমি দাঁড়িয়ে আছি এই ঘরটা, তারপরে রান্নাঘর, সিঁড়ির ঘর সব মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। শুধু একটা ঘর, যে ঘরে খাঁচা রয়েছে সেই ঘরটা পারলাম না, সময় নেই, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি নিচে এসেছি। তো এবারে যাবো কি, এবারে স্নানের পালা, তো চলো উপরে যাই। আর মোটর চলছে খুব জোরে,